ভিন গ্রহের প্রাণী বা এক কথায় এলিয়েন নিয়ে পৃথিবীতে চর্চা হচ্ছে বহু বছর ধরে। বৈজ্ঞানিক কল্পকাহিনী থেকে শুরু করে হাল আমলের সিনেমায় দেখা মেলে এই এলিয়েনের, কিন্তু এখনও প্রমাণ পাওয়া যায়নি এর অস্তিত্বের। এবার নাসার প্রখ্যাত ফিল্ম মেকার সাইমন হল্যান্ড দাবি করলেন এলিয়েনের অস্তিত্ব রয়েছে, এমন প্রমাণ পাওয়া গেছে। আগামী মাসেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট বলছে, পৃথিবীর একটি টেলিস্কোপে এলিয়েনের কিছু লক্ষণ পাওয়া গেছে বলে দাবি করেছেন ফিল্ম মেকার সাইমন হল্যান্ড। এই নির্মাতা আবার যেন তেন কোনো ব্যক্তি নন, তিনি নাসার অর্থায়নে পরিচালিত বিভিন্ন বৈজ্ঞানিক কর্মসূচিতে যুক্ত রয়েছেন। এছাড়া কাজ করছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সঙ্গেও। ফিল্মমেকার সাইমন হল্যান্ড দাবি করছেন, ভিনগ্রহের প্রাণীর অস্তিত্ব বের করতে বিশেষ উদ্যোগ নেয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সম্প্রতি তারা সুখবর দিয়েছে, মার্ক জাকারবার্গের ব্রেক থ্রু লেসন প্রজেক্ট থেকে একটা টিপ মিলেছে। তাতেই মনে হচ্ছে শক্তপোক্ত প্রমাণসহ আগামী মাসে এলিয়েনের অস্তিত্ব নিয়ে ঘোষণা আসতে পারে। আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, এর আগে কিংবা পরে এই ঘোষণা আসতে পারে বলে ধারণা করছেন ফিল্মমেকার সাইমন। তবে এলিয়েনের অস্তিত্ব প্রমাণ করা নিয়ে এরই মধ্যে প্রতিযোগিতায় নেমে পড়েছেন চীনা গবেষকেরা, এমনটাই অভিযোগ ফিল্মমেকার সাইমন হল্যান্ডের। তিনি দাবি করছেন, চুরি করে এসব তথ্য নিয়ে আমেরিকার আগেই এলিয়েনের অস্তিত্বের ঘোষণা দিয়ে দিতে পারে চীন, তবে এ নিয়ে চীনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এলিয়েনের অস্তিত্বের সিগন্যাল পৃথিবী থেকে 4.2 আলোক বর্ষ দূরে মিলেছে বলে দাবি করেছেন সাইমন হল্যান্ড। এখনও তা নিয়ে চলছে বিস্তর গবেষণা, এর উৎস আসলে কোথায় তা বিভিন্ন পদ্ধতিতে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।